আবারও এলাকাবাসীর বুদ্ধিমত্তায় দুর্ঘটনা থেকে বাঁচলেন বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের কয়েকশো যাত্রী। রাজশাহীতে রেললাইন ভাঙা দেখে লাল পতাকা উড়িয়ে ট্রেন থামানোর সংকেত দেন স্থানীয়রা। বেলা 11:30টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি কয়েকশো যাত্রী নিয়ে যাচ্ছিল রাজশাহীতে। আরানি স্টেশন অতিক্রম করে নন্দনগাছি স্টেশনের আগে বাগমারি রেলগেটে লাল পতাকা দেখে ট্রেন থামিয়ে দেন চালক। স্থানীয়রা জানান, রেললাইন ভাঙা দেখতে পেয়েই তাৎক্ষণিকভাবে ট্রেন থামানোর সংকেত দেন তারা। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। ঘটনার এক ঘন্টা পর রেল কর্তৃপক্ষ সাময়িকভাবে লাইন মেরামত করলে ধীর গতিতে চলাচল স্বাভাবিক হয়। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর নন্দনগাছি এলাকায় আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। সাময়িকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে এবং সাময়িকভাবে রেলের যে লাইন সেটি মেরামত করা হয়েছে। আমি যদি একটু দেখাই, এটি মূলত দুটি যে পাত, এই পাতের যে সংযোগী স্থল রয়েছে এর উপরের যে অংশটি রয়েছে সেই অংশটি মূলত ভেঙে গেছে। এখানকার রেলের যারা প্রকৌশল বিভাগের রয়েছেন তারা যেটি বলছেন যে শীতের সময় রেলের যে পাত সেটি অনেক শক্ত হয়ে যায় এবং সেটি শক্ত হওয়ার কারণে অনেক সময় রেলের দুটি সংযোগী স্থলের যে ফাঁকা স্থান থাকে তার মাথার অংশ ভেঙে যায়। ঠিক এই রেলের যে পাত সেটিও ভেঙে গেছে এবং সেটি ভেঙে যাওয়ার পর কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে রেলের যারা প্রকৌশল বিভাগের রয়েছেন তাদের শ্রমিক এবং তাদের যারা কর্মকর্তা রয়েছেন তারা এসেছেন, তারা যন্ত্রপাতি নিয়ে এসেছেন এবং তারা এই ভাঙা যে রেলের পাত সেটি এখান থেকে সরিয়ে নতুন আরেকটি স্থাপন করবেন। এবং আমরা যেটি দেখেছি যে এর যখন এই ঘটনাটি ঘটে অর্থাৎ তারপরে যে ট্রেনগুলো আটকা পড়েছিল সেই ট্রেনগুলো কিন্তু সাময়িক অবস্থার মধ্য দিয়েই আসলে সেই ট্রেনগুলো যাচ্ছে এবং আমরা এখন যেটি দেখছি যে এখান থেকে আরও একটি ট্রেন অতিক্রম করবে এবং সেই ট্রেনগুলি ধীর গতিতে চলাচল করছে। আর যে শিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেসের কথা বলছিলাম সেটি কিন্তু ইতিমধ্যে রাজশাহী পৌঁছেছে, একই সাথে ধূমকেতু এক্সপ্রেস এবং তারপরে কপোতাক্ষ এক্সপ্রেস সেটিও রাজশাহী পৌঁছেছে। রেল কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা যে মেরামতের কাজটি করবেন সেটি হয়তো আরও 2 ঘন্টা লাগবে, অর্থাৎ এই রেল লাইনের যে ত্রুটি সেটি ঠিক হতে আরও 2 ঘন্টা লাগবে এবং তখন স্বাভাবিক গতিতে ট্রেন চলাচল করতে পারবে। আর আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকালে এখানে যখন এই দুর্ঘটনাটি ঘটতে এই আসলে ট্রেনের ভাঙা অংশটি দেখেন এখানকার স্থানীয় কৃষকরা, তখন তারা গামছা উড়িয়ে সেই ট্রেনটি থামান এবং সেই ট্রেনে অন্তত 1500 মানুষ ছিল, সাধারণ মানুষ বা যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই দুর্ঘটনাটি যদি ঘটত সেক্ষেত্রে কিন্তু প্রাণহানির যেমন সংখ্যা ছিল তেমনি বড় ধরনের ক্ষয়ক্ষতির সংখ্যা ছিল এবং স্থানীয়দের বুদ্ধিমত্তার কারণে সেই দুর্ঘটনা এড়ানো গেছে, যার কারণে যাত্রীরা নিরাপদে রাজশাহী পৌঁছাতে পেরেছে। সেই রেল কর্তৃপক্ষ যারা এই উদ্যোগটি গ্রহণ করেছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং স্থানীয়রা যেটি বলছেন যে এই শীতের সময় মাঝে মধ্যেই এই রেল লাইনটিতে এরকম ঘটনা ঘটে এবং তারা বলছেন যে গত বছরও এরকম 2টি ঘটনা ঘটেছিল। রেলের যে সংযোগী স্থলের পাত সেখান থেকে আসলে দুইবার সামনের যে অংশটি সেই অংশটি ভেঙে গেছে এবং রেল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম প্রতি বছর এরকম ঘটনা আসলে কেন ঘটে। তারা যেটি বলছেন যে শীতের সময় রেল লাইন অন্যান্য সময়ের তুলনায় একটু শক্ত হয়ে যায় এই রেলের পাত এবং সেখান থেকেই দুর্ঘটনাগুলো ঘটে। তারা যেটি বলছেন যে তারা নিয়মিত তদারকির মধ্যে রেখেছেন যাতে এরকম ঘটনা না ঘটে এবং তারা পুরো যে রেল লাইনটি রাজশাহী অংশের মধ্যে রয়েছে, পশ্চিম রেলওয়ে অঞ্চলের মধ্যে রয়েছে, তারা সেগুলো বারবার দেখছেন। এবং আমরা যদি একটু দেখাই যে এই যে বস্তা দিয়ে যেভাবে রেল লাইনটি অতিক্রম করছেন, এখন যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস সেই টুঙ্গিপাড়া এক্সপ্রেস খুবই আস্তে চলাচল করছে। রেল কর্তৃপক্ষ বলছেন যে আগামী 2 ঘন্টার মধ্যে এটি চলাচল স্বাভাবিক হবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি ছিলাম রাজশাহীতে।